हेलो हेलो, नमस्कार सर। हाँ नमस्कार। ओ सर, तो আমরা জাজুমো টেনশন থেকে কইতাছি স্যার। স্যার, আপনার থেকে একটা স্টেটমেন্ট লইতাম স্যার, ওই রাজ্যের তো মুখ্যমন্ত্রী পদত্যাগ করলো এই বিষয় নিয়ে স্যার। হ্যাঁ কর না, হবে হবে। ঠিক আছে স্যার। হ্যাঁ বলুন। ও স্যার, ইতিমধ্যে আমরা জানতে পারলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। কেন পদত্যাগ করেছেন, কারণ কি হতে পারে, এই বিষয় নিয়ে আপনার মতামত কি স্যার? পরিষ্কার, এটা পরিষ্কার যে বিজেপি বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরার মানুষকে যে আশা আকাঙ্ক্ষা প্রতিশ্রুতি দিয়েছিল তার 1% পর্যন্ত তারা ফুলফিল করতে পারে নাই। কারণ তারা বলেছিল বছরে 50,000 চাকরি দেব, এবং এই 4.5 বছর অতিক্রান্ত হয়েছে, সেখানে তারা 15,000 চাকরি দিতে পারে না। এরপর পাবলিসিটি মিনিস্টার প্রেস কনফারেন্স, তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরেট, দে বা দে, নারী নির্যাতন, মার্ডার, চুরি, ডাকাতি, এরপরে দিন দুপুরে পত্রিকা অফিসে আক্রমণ, পলিটিক্যাল পার্টির অফিসে আক্রমণ, এসব কারণে হয়তো হাইকমান্ড চিঠি বিরক্ত হয়েছে। তো স্যার, হ্যাঁ তো আপনার বলুন। আপনার জানার মতে এখন মুখ্যমন্ত্রী কে নির্বাচিত হবেন? এটা তাদের বিজেপি দলের ব্যাপার। যেহেতু বিপ্লব বাবু যদি বিপ্লব দেব যদি বিজেপির কাছে ব্যর্থ হয়, তো অন্য কেউ দিল আরো ডবল ব্যর্থ হবে। কারণ অচল পয়সা যদি উল্টানো হয় এটাই অচল থাকবে। তো স্যার, মুখ্যমন্ত্রী হ্যাঁ তো স্যার, মুখ্যমন্ত্রী পদত্যাগ করার ফলে আগামী দিনে বিধানসভা ইলেকশনে কিছু প্রভাব পড়বে, তাতে আপনার কি মনে হয় স্যার? প্রভাব পড়বে, বিধানসভা ইলেকশনে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। ওকে স্যার, পরিষ্কার পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ স্যার, ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।